নমস্কার, আমি তুলিকা মুখার্জি আবার আজ এসে গেছি অনেকদিন পর বান্ধবী বুটিক থেকে আপনাদের কাছে। নমস্কার, আমি ইন্দ্রাণী মুখার্জি, আরও একবার মাকে সাথে করে নিয়ে এসেছি আপনাদের সকলের কাছে আরও একটি সুন্দর কটনের এপিসোড নিয়ে। আজকে গোটা এপিসোড জুড়ে দেখাবো আপনাদেরকে কটনের ওপর বাটিকের বিভিন্ন কালেকশন। প্রথমেই বলি তাহলে আমার শাড়িটার কথা। আমার শাড়িটা দেখুন, একটা ব্লু কালারের ওপর প্যাচার বাটিক করা হয়েছে, ফিগার মোটিভে অল ওভার বাটিক গেছে, আঁচলটাও খুব সুন্দর। এই শাড়িটার ছবি আপনারা পাশে দেখতেই পাচ্ছেন। আপনারা বুকিং করতে চাইলে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিন আমাদের বুকিং নাম্বার 8240352382 এই নম্বরে। আর আমার শাড়িটার প্রাইস রয়েছে 1300 টাকা উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। চলুন তাহলে আর দেরি না করে বাকি শাড়িগুলো একে একে দেখা শুরু করি। এটা আজকে আমার প্রথম শাড়ি। এটা একটা অল ওভার পদ্ম বাটিক, অফ হোয়াইট আর নেভি ব্লু কম্বিনেশন। অফ হোয়াইট না, মিল্ক হোয়াইটও বলতে পারি, মানে হোয়াইট আর নেভি ব্লু কম্বিনেশনে অল ওভার পদ্ম। এই ডিজাইনটা আপনারা এর আগে আমার থেকে অনেকে নিয়েছেন, আবারও হয়েছে, এখন আবার অনেকজনই পাবেন। এইভাবে যাচ্ছে পুরো পুরো অল ওভার শাড়িটা, অল ওভার শাড়ি, এরকম জাল ওয়ার্ক যাবে, মাল্টি কালারে পদ্ম যাবে নেভি ব্লুর উপর, দুদিকে একটা হোয়াইটের পাড় যাবে আর তাতে ক্র্যাক যাবে। আর এবারে যেটা করেছি, এরকম এর বিপিটাকে না, আমি আগে বিপিটা দিতাম এক কালারে, এবারে বিপিটাকেও আমি ক্র্যাক করে তার সাথে এই পদ্মটা হাতে করে দিয়েছি। এই শাড়িটার প্রাইস আছে 1300 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। এটা আজকে আমার পরের শাড়ি। এটাও একটা ওয়্যাক্স বাটিক হয়েছে, মানে বেস্ট কোয়ালিটির মলমলের উপরে, ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক, সমস্ত রোজগুলো যাচ্ছে, দেখো পিঙ্ক কালার, ভীষণ সুন্দর, পুরো ব্ল্যাক এর উপর পিঙ্ক দিয়ে রোজ করা হয়েছে। শাড়িটার কিন্তু না একটু গল্প আছে, দেখুন আঁচল থেকে পুরো এল আকৃতি হয়ে ইয়ার থেকে ভাঙছে এই কলকাটা, পুরো এইভাবে দেখুন আপনার কুচি অবধি আসছে, একদম ভাঙতে ভাঙতে একদম কুচি অবধি এলো, এইভাবে এলো। এবার কুচি থেকে আসবে শুধু একটু ডাল পালা, এসব স্টাইলটাই পুরো অন্যরকম, পুরো কুচিতে যাবে এইভাবে, এই যে এই ভাস্তব পুরো কুচি থেকে শেষ পর্যন্ত যাবে এইভাবে। এই শাড়িটা পরলে পুরো অন্যরকম দেখতে লাগবে, কিন্তু ভীষণ স্টাইলিস্ট লাগবে। আর এর বিপিটা হচ্ছে এটা হাতেতে দেখুন এই সরু তুলির আলপনাটা যাবে। এই শাড়িটার প্রাইস আছে কিন্তু 1100 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। এইটা আমার পরের শাড়ি। এই শাড়িটা কিন্তু আমরা দিল্লির আমাদের যে ইন্ডিয়া গেট সেইটাকে করা হয়েছে। অ্যাকচুয়ালি এই বাটিকগুলো না সিল্ক বা তসরেই হয়, এগুলো কিন্তু কটনে হয় না। আমি যেহেতু আমরা গরম প্রধান দেশে বাস করি, তাই ভালোভাবে বাটিক কটনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দেখুন আমার যে শিল্পী আঁকেন না, তিনি খুব ভালো, মানে কি বলবো, তার হাতের টান খুব সুন্দর, ভালো করে দেখুন, এনারা সত্যি শিল্পী, দেখুন না হলে এত সুন্দরভাবে ড্রয়িং করা যায় না। আর স্কাই ব্লু কালারের পুরো বডিটা, মানে আকাশটাকে বোঝানো হয়েছে, আর তাতে মাল্টি কালারের পাখি উড়ে বেড়াচ্ছে, দেখুন অল ওভার বডিতে, এগুলো খুব না আর্টিস্টিক শাড়ি। একটু এই শাড়িগুলোকে ভালোবেসে যত্ন করে পরবেন, খুব ভালো লাগবে। দিস ইজ দা বিপি। এই শাড়িটার প্রাইস আছে 1300 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। এটা আমার পরের শাড়ি। এটা চন্দন কালারের সাথে নেভি ব্লুটা, কিন্তু ব্ল্যাক না, যে নটরাজ মূর্তিটাকে করা হয়েছে দেখুন, দিস ইজ দা পল্লু, কি আছে দেখুন, অল ওভার ফিগার মোটিভে যাচ্ছে আঁচলটা, আর পুরো বডিতে ক্র্যাক, পুরো বডিতে চন্দন কালারের বডি, তাতে নেভি ব্লু কালারের ব্ল্যাক যাচ্ছে, এন্ড দিস ইজ দা পল্লু, কি গেল ধরাটা। আর স্কার্ট পার বরাবর যাচ্ছে দেখুন, এন্ড দিস ইজ দা বডি পোরশন। এটা এই অজন্তা ইলোরার যে বিভিন্ন চিত্রগুলো পাড়েতে করা হয়েছে, দেখুন এই পাড়টাকে আমি একটু ভালো করে দেখাচ্ছি, দেখুন ওই কোনটা, এই পাড়ের কাজটা আপনারা একটু ভালো করে দেখুন, টান করতে হবে, অজন্তা ইলোরার বিভিন্ন চিত্রগুলোকে দেখুন একটু কিরাম ফুটিয়ে তোলা হয়েছে পাড় বরাবর চন্দন কালারের সাথে। আর এর ব্লাউজ পিসটাও করেছে কিন্তু ক্র্যাক,
এটা যাচ্ছে এর ব্লাউজ পিসটা। সেটা দিবি না ওই দিকটা ধরবো না ধরো দেখো না ফান্ডা কাঁচা নিতে হবে এটা হচ্ছে এর ব্লাউজ পিসটা। এই শাড়িটার প্রাইস আছে 1300। এটা আমার পরের শাড়ি। এটা না একদম রেড এন্ড হোয়াইটের মাল্টি কালারের পাকা দেখুন, আর আঁচলে কি সুন্দর একটা জাল আলপনা গেছে, পুরো শরৎচুরির কাজ গেছে, ভীষণ সুন্দর আর ভীষণ একটা না খুব মিষ্টি শাড়ি হয়েছে। এই ডিজাইনটাও কিন্তু আমি আগে করেছি, বিভিন্ন কালারে করেছি। এটা হচ্ছে রেডে একদম টকটকে লাল পাড়, তার সাথে মাল্টি কালার গেছে পুরো বডিতে, আর এর পাড়টা যাচ্ছে এই বাট। আগে হাতটা ব্লাউজগুলো এক কালারের ছিল, এখন দেখুন ব্লাউজগুলো তো আমি সব ক্র্যাকের ব্যবহার করে হাতেতে এইভাবে কাজ দিয়েছি, আরো স্মার্ট লাগবে। এটার প্রাইস আছে 1300 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। এটা আমার আজকে পরের শাড়ি। এটা একদম আমাদের যে ঝুলন হয় রাধা কৃষ্ণের ঝুলন, ঠিক সেইটা আঁকা হয়েছে দেখুন, একদম সেই ছাতিম গাছ, তার নিচে দেখুন রাধা কৃষ্ণ দুলছে, ময়ূর বসে আছে, পুরো সেই চিত্রটাকে আঁকা হয়েছে বাটিকে, পুরো হ্যান্ডের কাজ কিন্তু এগুলো। আর সারা শাড়ি যাচ্ছে ব্ল্যাকের ওপর হোয়াইটের ডটস আর পদ্ম, পুরো দিস ইজ দ্য বডি পোরশন যাবে এভাবে। এটা দেখলে কিন্তু না দূর থেকে পুরো মনে হবে আপনি সিল্ক পরে আছেন, কারণ এই ধরনের বাটিকগুলো কটনে সচরাচর হয় না। এর ব্লাউজ পিসটাকে কিন্তু আমি এক কালারে রেখেছি, কারণ যেহেতু পুরো শাড়িটা পুরো বডিতে কাজ রয়েছে, এটা আর লাইট কালার হলে না ভালো লাগবে না। এন্ড দিস ইজ দ্য বিপি পোরশন। এটারও প্রাইস আছে 1300। এটা আমার পরের শাড়ি। এটাও একটা মানে তসরেরই ডিজাইন, এই ডিজাইনটা আমি নিজে একবার পরেই পরেওছি আপনাদের সামনে খাদি তসরে, এবারে আমি কটনে করেছি। পদ্ম ফুল পদ্ম পাতা যেভাবে জলে থাকে ঠিক সেই চিত্রটাই ফুটিয়ে তোলা হয়েছে দেখুন। দিস ইজ দ্য বডি পোরশন, পুরো হাফ শাড়ি, পুরো হাফ শাড়ি এইভাবে যাচ্ছে, পুরো অল ওভার হাফ শাড়িতে রয়েছে এরকম জাল ওয়ার্ক, পুরো হাফ শাড়ি এইভাবে যাবে, আর হাফ শাড়ি যাবে হোয়াইট এর উপর ব্ল্যাক এর ক্র্যাক আর একটা পার ইচ কুচি থেকে পুরো শাড়ি যাবে এভাবে। দিস ইজ দা অ্যানাদার পার্ট অফ দা শাড়ি, আর এটা হচ্ছে পার, আর এর ব্লাউজ পিসটা হচ্ছে ইচ। দিস ইজ দা বিপি পোরশন, এটা হচ্ছে এর ব্লাউজ পিস। এই শাড়িগুলো না এগুলোর ব্লাউজ দিয়েই পরবেন। এটারও প্রাইস আছে 1300 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। এটা আমার পরের শাড়ি। এটা হচ্ছে অনেক পেঁচা দেখালাম, কৃষ্ণ দেখালাম, এবার হচ্ছে পাখি দেখুন, গাছের ডালে ফ্লাওয়ারের বাঞ্চ মানে বিভিন্ন কালারের ফুল আর ডালে পাখি বসে আছে। দিস ইজ দ্য পল্লু, পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট আর স্কার্ট পারে যাচ্ছে। পুরো শাড়ি যাচ্ছে এদিকে, এন্ড দিস ইজ দা বডি পোরশন, পুরো পাড়টা যাচ্ছে স্কার্ট পাড়, তার উপরে এরকম পাখি ডালে বসে আছে। দিস ইজ দা বডি পোরশন, ওখানে এটা চলে যাচ্ছে, ও আচ্ছা, আর এটা হচ্ছে এর বিপিটা, এন্ড দিস ইজ দা বিপি পোরশন। এই শাড়িটার প্রাইস আছে 1300। এই শাড়িগুলোর প্রাইস বেড়েছে অতিরিক্ত ক্র্যাকের ব্যবহার আর এই শাড়ির দামও এখন বেড়ে গেছে তার জন্য, বেসিক্যালি থানের দামের জন্যই প্রাইস বেড়েছে। এটাও আমার পরের শাড়ি। এই শাড়ির ডিজাইনটাও আপনারা আমার থেকে অনেকে সিল্কে নিয়েছেন, এবার কটনে হয়েছে দেখুন, রেড মানে রেড ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কম্বিনেশন, আর মিডিল বরাবর এই শরৎচুরির আলপনাটা যাবে। দিস ইজ দ্য পল্লু, আর এটাতে বিচালি ক্র্যাক হয়েছে, ইয়েলো পোর্শন দেখলে বুঝতে পারবেন একটা রেড এর ক্র্যাক আছে একটা ব্ল্যাক এর ক্র্যাক আছে, পুরো শাড়ি যাচ্ছে এইভাবে, এইভাবে গিয়ে উঁচিতে আলপনাটা শেষ হচ্ছে। দিস ইজ দ্য বডি পোর্শন, অল ওভার কিন্তু ভীষণ ভাবে ক্র্যাক করা আছে, আর
কুঁচি থেকে কিন্তু ক্র্যাকটা আর যাবে না, শুধু স্কার্ট পার হয়ে যাবে। পুরো কুঁচি থেকে যাবে এইভাবে চওড়া সরু তুলির আলপনা। This is the another half part of the sari and this is the BP portion. এটার প্রাইস আছে 1300 with free shipping all over India. এটা আমার পরের শাড়ি। এটাও একটা নর্তকী মোটি বাঁকা হয়েছে, দেখুন পুরোটা সরু তুলিতে কাজ হয়েছে, পুরোটা স্কাই ব্লুর সাথে নেভি ব্লু কম্বিনেশনে মাল্টি কালারে সরু তুলির বাটি। This is the pallu and this is the all body portion. This is the body portion. দেখুন এই সরু তুলির কাজটা না, আলপনাটা পেজলি আলপনাটা কি সুন্দর ভাবে হয়েছে, তার সাথে একটা নর্তকী যাচ্ছে। And the design gives the sari a beautiful look. And this is the BP portion. এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এটার প্রাইস আছে 1300 with free shipping all over India. এটা আমার পরের শাড়ি। এটাও আবার একটা আমি অল ওভার পদ্ম দেখাচ্ছি, ইয়েলো এন্ড ব্ল্যাক কম্বিনেশন। দিস ইজ দ্য পল্লু, ব্ল্যাক এর উপর ইয়েলো ক্র্যাক আছে আর অল ওভার শাড়িতে যাচ্ছে মাল্টি কালার পদ্ম ব্ল্যাক এর উপর। এটা ছাড়লে হয়ে যাচ্ছে, এটা না তো ধরা যাচ্ছে না কেন। This is the body portion. আর এর বিপিটা যাচ্ছে, এর বিপিটাও আছে ক্র্যাক। এইটা হচ্ছে এর বিপি, হাতেতে এই পদ্মটা থাকে। This is the BP portion. এটার প্রাইস আছে 1300 with free shipping all over India. এটা আমার পরের শাড়ি। এটাও একটা পদ্ম বাটিক করেছি, এটাকে না কুচি আঁচল কনসেপ্টে ভাঙা হয়েছে একদম। এটা দেখছেন আঁচলে অল ওভার, এত এতক্ষণ কিন্তু আঁচলটা অল ওভার ছিল না, বডি অল ওভার ছিল, এটা আঁচলটা অল ওভার। তারপর দুদিকে পার যাচ্ছে, পিচ আর ওয়াইন কম্বিনেশন হচ্ছে পিচ কালার বডি ওয়াইন কালারের পার। এন্ড দিস ইজ দ্য বডি পোর্শন, পুরো বডি যাচ্ছে এভাবে। দিস ইজ দ্য বডি পোর্শন, এরও কুঁচিটা যাবে। This is also another part of the sari. এটা হচ্ছে এই কুচি, কুচিটা পুরো যাবে একদম অল ওভার। This is the lower portion of your sari. আর এর ব্লাউজ পিসটা যাবে পিচ কালারে আর হাতেতে থাকবে এই পদ্মটা আর ক্র্যাকের ব্যবহার পুরো অল ওভার শাড়িতে। And this is the BP portion. এটারও প্রাইস আছে 1300 with free shipping all over India. এটা আবার পরের শাড়ি। এটা অ্যাকোয়ারিয়াম করা হয়েছে, দেখুন জলেতে যেমন আমাদের বাড়িতে অ্যাকোয়ারিয়ামে মাছগুলো থাকে রঙিন মাছ, ঠিক সেই মাছগুলোকে অ্যাকোয়ারিয়ামে একে তুলে ধরা হচ্ছে শাড়ি। দিস ইজ দ্য পল্লু করা হয়েছে একদম, দিস ইজ দ্য পল্লু, দুদিকেই যাবে স্কার্ট পার, বডি যাবে হোয়াইটের উপরে বিচালি ক্র্যাক, ইয়েলো এন্ড ব্ল্যাক এর ক্র্যাক আছে। এন্ড দিস ইজ দ্য বডি পোর্শন, 100% কটন শাড়ি এগুলো। And this is the BP portion. এটা হচ্ছে BP। এটার প্রাইস আছে 1300 with free shipping all over India. এটা আমার পরের শাড়ি। এটা হচ্ছে একদম শাড়ি দিয়ে পা মানে পেঁচা বসে আছে, দেখুন মাল্টি কালারের পেঁচা গাছের ডালে পুরো শাড়ি দিয়ে বসে আছে। আমরা কিন্তু পেঁচাকে বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গেল বসতে বা জোড়া পেঁচা, আমি এবারে পড়েছি পুরো শাড়ি দিয়ে পেঁচা। This is the pallu portion. মানে আপনি যেভাবেই শাড়ি পরুন পেঁচা আপনার গায়ে থাকবে। And this is the body portion. ये काम याक पे आएगा। हाँ। ये जो काम है ना ये याक पे आएगा। This is the body portion. যেভাবে। আর এর বিপিটা যাচ্ছে ব্ল্যাক। And this is the বিপি। এটার প্রাইস আছে 1300 with free shipping all over India. এটা আমার পরের শাড়ি। এটাও আবার একটা অজন্তা ইলোরা চিত্রগুলো আঁকা হয়েছে, গুহা চিত্রগুলো দেখুন।
একটা দেখালাম পিচের সাথে মানে চন্দন কালারের সাথে নেভি ব্লু, আর এটা যাচ্ছে ইয়েলোর সাথে নেভি ব্লু। অ্যাকচুয়ালি এই শাড়িটার কিন্তু তার মানে দুটো কালার অপশন রয়েছে, আমরা দুটো কালার অপশনই এপিসোডে দেখিয়ে দিলাম। হ্যাঁ এটা কিন্তু ইয়েলোর সাথে ব্ল্যাক না, নেভি নেভি ব্লু। This is navy blue and yellow color combination and this is the pallu portion. একদম অজন্তা ইলোরার গুহা চিত্রের ছবিগুলোই কিন্তু আঁকা হয়েছে। And this is the body portion. এগুলো খুব না আর্টিস্টিক বাটিক। And this is the BP portion. এটা হচ্ছে BP. With the border. এই শাড়িটার প্রাইস আছে 1300. With free shipping all over India. এটা আমার পরের শাড়ি। এটা একটা আর যে চালচিত্র বাটিকটাকে একটু অন্য কনসেপ্টে মানে চালচিত্রের মতো করে তার ভিতরে পুতুল পুতুল আঁকা হয়েছে, দেখুন ঢাক বাজাচ্ছে বাচ্চারা, এই এইগুলোকে আঁকা হয়েছে। নেভি ব্লু কালার তার সাথে মাল্টি কালারে যাচ্ছে, আর হাফ সার্কেল করে করে পুরো পাড় বরাবর পুরো শাড়ি যাবে, বড় বড় হাফ সার্কেল করে করে পুরো শাড়ি যাবে। এটাতে আপনার হাইটে কোনো রকম সমস্যা থাকলেও শাড়িটা পরা যাবে। আর এইটা হচ্ছে এই ব্লাউজ পিসটা হাতেতে এটা করবে। এই শাড়িটার প্রাইস আছে 1100 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। আজকের এপিসোডটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি পরবর্তী এপিসোডের লিঙ্ক খুব তাড়াতাড়ি পেতে চান তার জন্য সাবস্ক্রাইব করে পাশে ঘন্টি বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের আজকের এপিসোড থেকে যা কিছু শাড়ি বুকিং করার দরকার হবে সেগুলো স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের বুকিং নাম্বার 8240352382 এই নম্বরে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে বছরটা কাটাবেন। নমস্কার নমস্কার।